নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। টার্গেট নাম্বার, এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে, এটা সবথেকে বড় বিষয়। অনেকেই ফোন করেছেন যে দাদা, স্যার বা কৌশিকদা, টার্গেট নাম্বারটা দিচ্ছেন, আমরা এটা বুঝবো কী করে? এর ফর্মুলাটা কিন্তু আছে, অর্থাৎ প্রত্যেকটি রাশির হয় দুটি বা একটি টার্গেট নাম্বার দিচ্ছি, সেটা আপনারা মিলাবেন কী করে সেটা জানতে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। টার্গেট নাম্বার যদি আপনাদের লাক ফেভার করে যায়, তাহলে আজকের এই মহাভাগ্যে হয়তো আপনি লাখপতি কোটিপতি কিন্তু হতে পারেন। আর যাদের অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ। অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, এবং এর পাশাপাশি রং, আমি বারবার বলছি, রং কিন্তু আমাদের বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করে। অর্থাৎ আপনাদের আগামী দিনের জন্য কোন কালারটা শুভ, কোন কালারের জামা অথবা প্যান্ট, বা আপনি একটা রুমালও যদি আপনি একটা রাখেন না, তাতে কিন্তু আপনার নিশ্চিত রূপে কিন্তু ভাগ্য চমকাবে। আর একটি অনুরোধ, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা আগে বিচার বিশ্লেষণ করুন। আপনাদের এই মহাপ্রাপ্তি কখন রয়েছে, কোন মাসে রয়েছে, কোন বছরে রয়েছে সেটা জেনে নিন, এবং পরামর্শ করে যে টার্গেট নাম্বারটা বলছে না কী করে, এখানকার যে ফর্মুলাটা আছে, যারা বুকিং করছেন আমার সাথে কথা বলছেন তাদেরকে কিন্তু টোটাল ফর্মুলাটা আমি কিন্তু বলে দিচ্ছি। অর্থাৎ টার্গেট নাম্বারটা মিলাবেন কী করে, বা আপনার যে ডেস্টিনি অনুযায়ী ফরচুনা নাম্বার সেটা আপনারা মিলাবেন কী করে। অর্থাৎ নাম্বার শুনলে হবে না, এটা মিলানোর দরকার আছে, এবং আপনার ভাগ্যভাগ্যকে স্ট্রং করা দরকার রয়েছে, এবং রাহুকে স্ট্রং করা দরকার রয়েছে, তাতে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা। তাই অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, তাতে বিশেষভাবে আপনার অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এবং কালার, মেষ রাশি টার্গেট নাম্বার শুধুমাত্র 4, আপনাদের শুভ রং নীল। বৃষ রাশির দুটি নাম্বার আগামীকালের জন্য 6-1, আপনাদের শুভ রং হলুদ। মিথুন রাশির একটিমাত্র নাম্বার, সেটি হচ্ছে 5, আপনাদের শুভ রং সবুজ। কন্যা রাশি, কর্কট রাশির টার্গেট নাম্বার 7-9, আপনাদের শুভ রং সাদা। সিংহ রাশির টার্গেট নাম্বার 1, আপনাদের শুভ রং লাল। কন্যা রাশি, আপনাদের টার্গেট নাম্বার 3-2, আপনাদের শুভ রং সেটি হচ্ছে আকাশী কালার। এবার আসি তুলা রাশির টার্গেট নাম্বার 5-3, আপনাদের শুভ রং গোলাপি। এরপর যে রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1-9,
আপনাদের শুভ রং কমলা কালার। ধনু রাশি টার্গেট নাম্বার 5 এবং 1, আপনাদের শুভ রং সেটি হচ্ছে ক্রিম কালার। মকর রাশি টার্গেট নাম্বার শুধুমাত্র 8, আপনাদের শুভ রং সবুজ। কুম্ভ রাশি টার্গেট নাম্বার শুধুমাত্র আপনাদের 3, আপনাদের শুভ রং সেটি হচ্ছে হলুদ। মীন রাশি টার্গেট নাম্বার 8, 4, আপনাদের আগামীকালের যে শুভ রং সেটি হচ্ছে অফ হোয়াইট কালার। অর্থাৎ আজকের মহাভাগ্যে আমি 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং নিয়ে আমি আলোচনা করলাম। প্রত্যেকে এই ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন, চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। এবং আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যারা টিকিট কাটছেন প্রচুর অর্থ নষ্ট করে দিচ্ছেন, একবার হলেও নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন। আপনার এই মহাপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির যোগ কখন রয়েছে সেটা আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা পরামর্শ করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। নমস্কার।